সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতে জিন্দেগি এই শিরোনামে আলোচনায় আমরা আজ 27তম পর্বে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমা ধারাবাহিকভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। সর্বশেষ জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক বা দাম্পত্য জীবন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সে আলোচনায় আমরা বলেছিলাম আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ পর্যন্ত সর্বমোট 11টি বিয়ে করেছিলেন। জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করেছিলেন, তার 11 জন স্ত্রী ছিল এবং 2 জন দাসী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন সম্পর্কে নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিদ্বেষীরা নবীজির চরিত্র নিয়ে যে অপবাদ দেয় এবং যে ধরনের কটুক্তি করে, আমরা গত জুমায় সেই সকল তাদের কুযুক্তির জবাব সুন্দরভাবে পেশ করেছিলাম। আমরা গত জুমায় আলোচনার মাধ্যমে জেনেছিলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পরে নবীজি যে বিয়েগুলো করেছিলেন সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি, বরং প্রত্যেকটি বিয়ে সম্পন্ন হয়েছিল কার ইচ্ছায়, কার আদেশে? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আদেশে। এবং 11টি বিয়ের কাহিনী ডিটেইলস বলেছি যে কোন কারণে, কেন, কোন বিয়ে কিভাবে হয়েছিল সেগুলো আপনাদেরকে বলেছিলাম। এবং বলেছিলাম যে নবীজির এই একাধিক বিয়ের কারণ ছিল মোট কয়টি, ভুলে গেছেন নাকি? কয়টা কারণ বলেছিলাম? পাঁচটি কারণ বলেছিলাম। বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একাধিক বিয়ের কারণ ছিল মোট পাঁচটি। রাজনৈতিক কারণ, কুসংস্কার দূরীকরণ, সাহাবিদের বিধবা স্ত্রীদেরকে সাহায্য করা, এরপরে 4 নম্বর সাহাবিদের সাথে পারিবারিক বন্ধন স্থাপন, 5 নম্বর হচ্ছে স্ত্রীদের মাধ্যমে ইসলামের বিষয়াদি উম্মতের মাঝে প্রচার এবং প্রসার করে দেয়া। এই 5টি কারণে নবীজি সর্বমোট 11টি বিয়ে করেছিলেন। কোন কারণে কোন বিয়ে হয়েছিল সেটাও গত জুমায় আমরা জেনেছিলাম। নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিদ্বেষী যারা, তারা বলে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 11টি বিয়ে করলেও উম্মতের জন্য সুযোগ সুবিধা দিয়েছেন মাত্র 4টা করার। তো তারা বলে, তাদের অপযুক্তি হলো যে এই ক্ষেত্রে নবীজি সুযোগ সুবিধা নিয়েছেন বেশি আর উম্মতকে সুযোগ সুবিধা দিয়েছেন কম। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা বলে যে তিনি নিজে 11টি বিয়ে করলেন আর উম্মতের জন্য 4টা করার সুযোগ দিলেন, আসলে কি ব্যাপারটি তাই? আচ্ছা বলেন তো, নবী আর উম্মত, নবী আর উম্মত তারা কি সমান? পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু বিশেষ হুকুম আছে যা কেবলমাত্র নবীজির জন্য খাস, এগুলো উম্মতের জন্য প্রযোজ্য নয়। কিরকম পার্থক্যটা কেমন দেখেন? তিনি হচ্ছেন নবী, তিনি হচ্ছেন রসুল, আর আমরা যারা মুসলমান আমরা নবীও না রসুলও না, আমরা হচ্ছে উনার উম্মত। পার্থক্যটা বুঝেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু আদেশ আছে যা নবীজির জন্য খাস, এগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়। যেমন নবীজির হাতের আঙ্গুলের ইশারায় 4 2 ভাগ হয়েছে, আমার আপনার আঙ্গুলের ইশারায় 4 2 টুকরা হবে? 4 2 টুকরা হওয়া দূরের কথা, আমরা যদি সন্ধ্যার পরে সারা রাত সবাই সবার আঙ্গুল দেয়া এরকম এরকম করি, চাঁদের কিছু হবে নাকি? তাহলে উম্মত আর নবীজি বলেন সমান হতে পারে? নবীজির জন্য বিশেষ কিছু হুকুম আছে যা নবীজির জন্য খাস, এটা আমাদের জন্য নয়। যেমন নবীজির
কি বলে হাতের আঙ্গুলের ইশারায় চার দুই ভাগ হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে নবীজি মেরাজে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, যা উম্মত তো দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলের নসিব হয় নাই। আল্লাহু আকবার। তাহলে নবীজি আর উম্মত বলেন হুকুম কি দুইয়ের ক্ষেত্রে একরকম? একরকম নয়। ঠিক তেমনি ভাবে এই বিয়ে শাদির ব্যাপারটাও, যেমন এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। এক রাষ্ট্রপ্রধান তার দেশের জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন। তিনি বললেন যে আপনারা দুই তিন অথবা সর্বোচ্চ চারটা করে মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু চারটার বেশি মোবাইল ফোন ব্যবহার করবেন না, আর যদি অপচয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটাই যথেষ্ট, একটাই ব্যবহার করবেন। কথা শুনতেছেন আমার? ভালো করে শুনেন। কোন রাষ্ট্রপ্রধান তার দেশের জনগণের উদ্দেশ্যে বললেন যে আপনারা দুই তিন সর্বোচ্চ চারটা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করেন, তবে অপচয় হলে একটাই করেন, একটার বেশি করিয়েন না। এখন ওই সময় জনগণ দেখলো যে রাষ্ট্রপ্রধানের হাতে দশটা মোবাইল আছে বা এগারোটা মোবাইল আছে। দেখে একজন প্রশ্ন করল, আপনি বলতেছেন আমরা যেন চারটার বেশি ব্যবহার না করি আর অপচয় হইলে একটা, তা আপনার হাতে দেখি দশ এগারোটা আছে, নিজে আইন মানতেছেন না কেন? রাষ্ট্রপ্রধান বললেন, দেখো তোমাদের যোগাযোগের ক্ষেত্র আর আমার যোগাযোগের ক্ষেত্র সমান নয়। তোমাদের কাছে যদি চারটা ফোন থাকে তো তোমরা এই ফোনগুলো দিয়ে যোগাযোগ করবা, বড় জোর তোমাদের পরিবার, তোমাদের বউ বাচ্চা, রিলেটিভ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত জন, তোমাদের যোগাযোগ এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু আমি তো রাষ্ট্রপ্রধান, আমি দেশের সবগুলো জেলা, উপজেলা, বিভাগ, মানে সারা দেশের, গোটা দেশের সব জায়গার সাথে আমার যোগাযোগ রক্ষা করতে হয়, আমার ডিসির সাথে যোগাযোগ রাখতে হয়, মন্ত্রীর সাথে রাখতে হয়, এমপির সাথে রাখতে হয়, এসপির সাথে রাখতে হয়, বিভাগীয় কমিশনারের সাথে রাখতে হয়, মেয়রের সাথে রাখতে হয়। তাহলে জনগণের যোগাযোগের ক্ষেত্র আর রাষ্ট্রপ্রধানের যোগাযোগের ক্ষেত্র কি সমান? এই উদাহরণটা কেন দিলাম? ইসলাম একাধিক বিয়ে করার নির্দেশ এভাবে দিয়েছে যে পুরুষরা দুই তিন চারটা করে বিয়ে করো, ইনসাফ করতে না পারলে একটাই তোমার জন্য উত্তম। এখন উম্মত যদি বলে নবী আপনি এগারোটা করেছেন কেন, আপনি আর নবী সমান নন, কারণ নবীর মাধ্যমে গোটা উম্মতের মধ্যে দিনের জ্ঞান বিতরণ হয়েছে, কিন্তু আপনার মাধ্যমে তো গোটা উম্মতের মধ্যে জ্ঞান বিতরণ হয় নাই। আর নবীজি এই বিয়েগুলো করেছেন নাউজুবিল্লাহ নিজের খায়েশ মেটানোর জন্য নয়, আস্তাগফিরুল্লাহ, বরং প্রত্যেকটি বিয়ে ছিল কার ইচ্ছায়, এবং প্রত্যেকটি বিয়ের পেছনে কোনো না কোনো কারণ ছিল, যা গত জুমায় আমরা সবিস্তারে বলেছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী এবং উম্মত একরকম নয়। আরো কয়েকটা উদাহরণ দেই। নবীজির কাছে ওহী নাজিল হয়, আপনার উপর কি ওহী নাজিল হয়? কথা বলেন না কেন? আমার আপনার উপরে ওহী নাজিল হয় না। কেউ যদি দাবি করে ধরাও খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই যে মুসাইলামা, তার নাম শুনেছেন তো আপনারা? মুসাইলামা কে? যে ভণ্ড নবুয়তের দাবিদার ছিল। আচ্ছা বলেন তো আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা রাসূলের আগমন হবে? হবে, কিন্তু এটা রিয়েল না, ভণ্ড নবীর আগমন হবে। নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন থালাথিন। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার পরে পৃথিবীতে ৩০ জন ভণ্ড নবীর আগমন হয়। কতজন? ৩০ জন। ইতিমধ্যে হিসেব করে দেখা গেছে প্রায় ২৭ বা ২৮ জন চলে এসেছে। এই তো গেল শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশে এক কুখ্যাত কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে তাকে ভণ্ড নবী বলে দাবি করেছিল। আর পৃথিবীতে যে যখন যাকে নবী বলে দাবি করেছে সে পৃথিবীতে বেইজ্জত, সে পৃথিবী থেকে বেইজ্জত হয়ে বিদায় নিয়েছে। এই ধরনের একটা লোক ছিল মুসাইলামা, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। লোকজন গিয়ে বলল, মুসাইলামা তুমি যে নবী আমরা কেমনে বুঝবো? মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে জিব্রিল আসেন, সূরা নাযিল হয়, আয়াত নাযিল হয়, তো তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না? সে উত্তর দিল, দেখো আমি মাত্র নবী হইছি, নতুন নবী আমি, একটু টাইম লাগবে, জিব্রিলের সাথে আমারও দেখা সাক্ষাৎ হবে, নতুন নবী তো একটু সময় দরকার, দেখা সাক্ষাতের জন্য একটু অপেক্ষা করা লাগবে। কিছুদিন পর এই মুসাইলামা লোকজনকে ডেকে বলল, গত রাতেই জিব্রিলের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। লোকজন কিউরিওসিটি নিয়ে জানতে চাইল, তাই তো জিব্রিলের সাথে তোমার যেহেতু সাক্ষাৎ হয়েছে, কোন সূরা কি নাজিল হয়েছে? কয় হয়েছে তো। লোকজন বলল, কোন সূরা? কয় সূরাতু আল ফিল, কোরআনুল কারীমে সূরা আল ফিল নামে একটা সূরা আছে না, এটা ওই ফিল না, এটা মুসাইলামার বানানো ফিল। লোকজন জানতে চাইল, ঠিক আছে তোমার কাছে যে সূরা নাজিল হয়েছে সেটা আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। এবার মুসাইলামা তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাওয়িল শুরু করলো। এখন আরবি ভাষা যারা বুঝেন তারা তো বুঝছেনই অর্থটা কি। হে নবী যে কায়দার তার সূরাটাও শোনাইছে, ওই কায়দার অর্থ হলো আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি? শুনে মনে হচ্ছে যেন হাতির ডেফিনেশন চলছে, লাহু যানাবু ওয়াবিল তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাওয়িল তার লম্বা সুর আছে, হাতির সুর থাকে না। লোকজন এই তেলাওয়াত শুনে বলল, মুসাইলামা তুই যে একটা ভণ্ড, ধোকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক, তা প্রমাণ হওয়ার জন্য আর কোনো জিনিস লাগবে না, তুই একটু আগে যে সূরাটা শুনিয়েছিস তুই ভণ্ড প্রমাণ হওয়ার জন্য এটাই যথেষ্ট। তো বলছিলাম নবী আর উম্মতের মধ্যে পার্থক্য আছে, নবীজির কাছে ডিরেক্ট ওহী নাজিল হয় যার তরফ থেকে আওয়াজ করে বলেন তিনি কে, উম্মতের কাছে ওহী নাজিল হয় না। নবীজিকে আল্লাহ তাআলা বিশেষভাবে মেয়েরাজে নিয়ে গিয়েছেন যা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে না। ঠিক তেমনি ভাবে নবীজির জন্য এগারো জন স্ত্রী বা এগারোটি বিয়ে করা খাস ছিল, এটা আলাদা হুকুম ছিল উম্মতের এহসানের জন্য, উম্মতের কল্যাণের জন্য। উম্মতের এহসান বা কল্যাণ কিরকম গত জমায় বলেছিলাম, তাও আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছিলাম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবীজির মদিনায় হিজরতের আগে না পরে, এই একজন মাত্র বললেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছে নবীজির মদিনায় হিজরতের আগে না পরে, আগে। তাহলে ইসলামের বেশিরভাগ বিধান এসেছে হিজরতের আগে না পরে, পরে। তো নবীজি যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে আর বিয়ে না করতেন নবীজির তো অসুবিধা হইতো না, অসুবিধা হইতো উম্মতের, কারণ ওফাতের আগ পর্যন্ত আরো এতগুলো বছর নবীজির পারিবারিক জীবন, নবীজির ব্যক্তি জীবন, ঘরের মধ্যে নবীজি কেমন চলাফেরা করেন, কেমনে খান, কেমনে খাইতেন, কেমনে ঘুমাইতেন, কেমনে চলতেন, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, এগুলো স্ত্রী ছাড়া বাকিরা কেউ জানার কথা? আচ্ছা বলেন তো আপনি ঘুমান কেমনে স্ত্রী ছাড়া, এটা সমাজের মানুষ দেখবে? আপনি খান কেমনে, আপনি নিজের স্ত্রীদের সাথে বাচ্চাদের সাথে কথা বলেন কেমনে, এটা ঘরের মানুষ ছাড়া বাইরের মানুষ টের পাবে? সুতরাং নবীজির একাধিক বিয়ে করা ছিল উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য এহসান। যদি নবীজি এতগুলো বিয়ে না করতেন তাহলে এই উম্মত নবীজির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সম্পর্কে জানতে পারত না। আজ যে প্যারেন্টিং নিয়ে সেমিনার হয়, প্যারেন্টিং নিয়ে অর্থাৎ বাচ্চা লালন পালন করবেন কিভাবে, প্যারেন্টিং নিয়ে সেমিনার হচ্ছে, দিনব্যাপী অথবা কয়েকদিনব্যাপী কনফারেন্স হচ্ছে, আপনি তো নবীজির পারিবারিক জীবন সম্পর্কে জানতেই পারতেন না যদি নবীজি এতগুলো বিয়ে না করতেন। নবীজির একাধিক বিয়ের কারণে নবীজির স্ত্রী অর্থাৎ যারা আমাদের মা, উনাদের কাছ থেকে নবীজির পারিবারিক জীবনের বর্ণনা আমরা জানতে পেরেছি, যার কারণে আমরা নবীজিকে অনুসরণ করে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন এই জায়গায় এই নাস্তিকগুলো, এই ইসলাম বিদ্বেষীগুলো, এরা বলে তো নবী এগারো করলে উম্মতকেও এগারো দেওয়ার সুযোগ ছিল। তো সেই জবাব দিতে গিয়ে বললাম যে নবী আর উম্মত এক সমান নয়, নবীর জন্য কিছু হুকুম সেটা নবীজির জন্য খাস, এটা আমাদের জন্য নয়। যেমন উদাহরণ হিসাবে আরেকটা উদাহরণ দিই, বলেন তো টিচার আর স্টুডেন্ট কি একরকম? সমান না। টিচারের কাজ হচ্ছে ক্লাসে লেকচার দেওয়া, স্টুডেন্টের
কাজ হচ্ছে লেকচার শোনা নোট করা এরপরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এর বাইরে দেখা যায় টিচার আবার পরীক্ষা আসলে ইনভিজিলেটর থাকেন পরীক্ষায় হল পরিদর্শক থাকেন আবার পরীক্ষার পরে খাতা কাটেন আবার রেজাল্ট শীট তৈরি করেন তাহলে বোঝা গেল টিচারের কিছু বাড়তি কাজ আছে বাড়তি দায়িত্ব আছে যে কাজগুলো স্টুডেন্টের নাই নবীজি তো শিক্ষক গোটা পৃথিবীর মানবতার শিক্ষক নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি তিনি শিক্ষক আমরা ছাত্র উনার কিছু বাড়তি দায়িত্ব থাকবে উনার কিছু বাড়তি রেসপন্সিবিলিটি থাকবে উনার জন্য কিছু হুকুম আলাদা খাস থাকবে যা উম্মতের জন্য খাস থাকবে এবার আসেন নবীজির স্ত্রী যারা ছিলেন যারা আমাদের মা যারা উম্মতের মা উনাদেরকে উম্মাহাতুল মুমিনিন কোরআনে কারিমে বলেছেন কি এটা হুজুরের কথা না আল্লাহর কথা উনাদের অবদান ইসলামে কতটুকু দেখেন উম্মাহাতুল মুমিনিন যারা তারা হচ্ছেন এই উম্মতের জন্য অনেক বড় নিয়ামত কারণ তাদের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে আমরা জানতে পেরেছি উম্মাহাতুল মুমিনিন যারা অর্থাৎ নবীজির স্ত্রীগণ যারা তাদের কাছ থেকে 2822টি হাদিস এই উম্মত পেয়েছে সুবহানাল্লাহ শুধুমাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার বিয়ে নিয়ে নাস্তিকরা কথা বলেছে সবচেয়ে বেশি তারা বলেছে মুহাম্মদ এতই নারী লোভী ছিল নাউযুবিল্লাহ মিন যালিক যে 6 বছরের মেয়েকেও বিয়ে করেছে আস্তাগফিরুল্লাহ অথচ এই বিয়েটা কিভাবে হয়েছিল গত জুমায় বুখারীর হাদিস দিয়ে এবং বিয়েটা কিভাবে হয়েছিল বিস্তারিত কি শোনায় নাই নবীজি কি নিজের ইচ্ছায় বিয়েটি করেছেন আমি তো বলেছি যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা এটা ছিল এই উম্মতের জন্য সবচেয়ে বড় ইহসান কারণ তিনি ছিলেন বুদ্ধিমতী নারী অল্প বয়সে নবীজির ঘরে এসেছেন বিচক্ষণতা আর বুদ্ধিমত্তা প্রখর থাকার কারণে দেখেন নবীজির সকল স্ত্রীদের কাছ থেকে হাদিস এসেছে মোট 2822টি আর কেবল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে 2210টি সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল যে তিনি অল্প বয়স্কা হওয়ার কারণে বুদ্ধিমত্তা বিচক্ষণতা বেশি থাকার কারণে বেশি সংখ্যক হাদিস তিনি আয়ত্ত করেছেন যা এই উম্মতের মধ্যে হাদিসগুলো ডেলিভারি হয়েছে তাহলে বলেন তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে উম্মত উপকৃত হয়েছে কম না অনেক বেশি অনেক বেশি সম্মানিত মুসল্লিবৃন্দ এবার আসুন নবী পত্নী যারা অর্থাৎ নবীগণের স্ত্রী পৃথিবীর অন্য মানুষের স্ত্রী আর নবীজির স্ত্রীর মর্যাদা কি একরকম কথা বলছেন না কেন আপনারা এগুলো তো গবেষণা ধর্মী কথাবার্তা সচরাচর যেভাবে বলা হয় ওই রকম না নবীদের নবীজির স্ত্রী যারা তারা আর সাধারণ মানুষের স্ত্রী মর্যাদা সমান হতে পারে না আমি এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা আমাদের মা যারা এই উম্মতের মা উনাদের বিশেষ 6টি মর্যাদার কথা বলছি যা কোরআন এবং যা আল্লাহর কিতাব কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এক নাম্বার উনাদের বিশেষ মর্যাদা এক নাম্বার উনাদেরকে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইয়া নিসা আন-নবী হে নবী পত্নীগণ আবার অন্য জায়গায় আজওয়াজিকা বলে বিশেষভাবে সম্বোধন করেছেন যা পৃথিবীর অন্য মানুষ তো দূরের কথা পৃথিবীর অন্যান্য নবী আদম থেকে ঈসা আলাইহিমুসসালাম পর্যন্ত যত পয়গাম্বর পৃথিবীতে এসেছেন সকল পয়গাম্বরদের নবী সকল পয়গাম্বরদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ইমরাআতুন শব্দ আর কেবলমাত্র নবীজির স্ত্রীর বেলায় আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইয়া নিসা আন-নবী অথবা আজওয়াজিকা এই শব্দগুলো খাসভাবে ব্যবহার করে নবীজির স্ত্রীদেরকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সকল স্ত্রীদের চাইতে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ আপনি যদি কোরআনুল কারিমের 33 নম্বর সূরা সূরা আহজাব খুলেন দেখবেন সূরা আহজাবের 30 এবং 32 সূরা আহজাবের মধ্যে আছে 30 এবং 32 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া নিসা আন-নবী অর্থাৎ হে নবী পত্নীগণ আবার 33 নম্বর সূরা সূরা আহজাবের 28 নম্বর আয়াত এরপরে 59 নম্বর আবার আছে 59 নম্বর আয়াত আবার আছে সূরা তাহরিমের 1 এবং 2 নম্বর আয়াত সেখানে নবী স্ত্রীকে আজওয়াজিকা বলা হয়েছে লূত আলাইহিস সালাম এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম সকল নবীদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ কেমন শব্দ ব্যবহার করেছেন দেখেন যেমন
সূরা তাহরীমে এসেছে বলা হচ্ছে ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন এখানে লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রীদের বেলা আল্লাহ তাআলা ইমরাআতুন শব্দ ব্যবহার করেছেন কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর স্ত্রীদের বেলায় আল্লাহ তাআলা আজওয়াজিকা আর ইয়া নিসাআন নবী বিশেষ দুইটি শব্দ خاص ভাবে ব্যবহার করে দুনিয়ার সকল স্ত্রীদের চাইতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সর্বাধিক সম্মানিত করেছেন বলেন সুবহানাল্লাহ নাম্বার 2 দুই নাম্বার পৃথিবীর সমস্ত নারীদের মর্যাদার উপরে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে মর্যাদাবান করেছেন কি রকম যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা সূরাতুল আহজাবের 32 নাম্বার আয়াতে বলেছেন লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যান্য মহিলাদের মত নও অর্থাৎ তোমাদের বিশেষ একটি মর্যাদা রয়েছে এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে নবীর স্ত্রীদেরকে বিশেষ ভাবে সম্মানিত বিশেষ ভাবে মর্যাদাবান করেছেন যা নিঃসন্দেহে এই উম্মতের জন্য গৌরবের এবং মুসলিম উম্মার জন্য এই উম্মতের জন্য ঈর্ষণীয় বিষয় কারণ অন্যান্য সকল নবীদের চাইতে আমাদের নবীর মর্যাদাও বেশি অন্যান্য নবীদের স্ত্রীদের চাইতে আমাদের নবীর স্ত্রীদের মর্যাদাও বেশি সুবহানাল্লাহ তাহলে নিঃসন্দেহে এটি উম্মতের জন্য গৌরবের উম্মতের জন্য এটা ঈর্ষণীয় একটা ব্যাপার নাম্বার 3 তিন নাম্বার কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে নিষ্কলঙ্ক ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং তাদের ঘরকে আল্লাহ তাআলা সকল প্রকার পঙ্কিলতা থেকে মুক্ত ঘোষণা করেছেন যেমন কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা সূরাতুল আহজাবের 33 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা আল্লাহ তাআলা বলেন হে নবী পরিবার আল্লাহ তাআলা তো তোমাদের কাছ থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে চান সুবহানাল্লাহ পড়েন তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা একেবারে নিষ্কলঙ্ক পবিত্র হিসাবে ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন নাম্বার 4 চার নাম্বার নবীদের নবীর স্ত্রীদের ঘরকে গৃহকে আল্লাহ তাআলা মাহবিতুল ওয়াহি অর্থাৎ ওহী নাযিলের স্থল হিসাবে ওহী নাযিলের স্থল বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন নবীদের স্ত্রীদের ঘর অন্যান্য নারীদের ঘরের মতো নয় নবীর স্ত্রীদের ঘরে আল্লাহর তরফ থেকে ওহি অর্থাৎ কোরআনের আয়াত নাযিল হয়েছে সুবহানাল্লাহ এইজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 33 নাম্বার সূরা সূরাতুল আহজাবের 34 নাম্বার আয়াতে বলেছেন وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا আল্লাহ তাআলা বলেন আল্লাহর আয়াত সমূহ এবং হিকমতের কথা সমূহ যা তোমাদের ঘরে পঠিত হয় সেগুলো তোমরা স্মরণ রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে অবহিত তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবীর স্ত্রীদের গৃহগুলোকে আল্লাহ তাআলা ওহী নাযিলের স্থল বানিয়েছেন সুবহানাল্লাহ নাম্বার 5 পাঁচ নাম্বার নবী পত্নীদেরকে আল্লাহ তাআলা এমন বিশেষ মর্যাদা দিয়েছেন নবীজির অফাতের পরে নবীর স্ত্রীদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করা গোটা দুনিয়ার মানুষের জন্য হারাম করে দিয়েছেন কে সুবহানাল্লাহ এটা বিশেষ একটি মর্যাদা বিশেষ একটি মর্যাদা কিন্তু নবীর স্ত্রীদেরকে অন্য কেউ কখনো স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে না বরং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নবীর স্ত্রী হচ্ছেন গোটা উম্মতের মানুষের মা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদেরকে উম্মতের মা উম্মাহাতুল মুমিনিন বলে ঘোষণা করে দিয়েছেন নাম্বার 6 ছয় নাম্বার হচ্ছে নবীজির স্ত্রীগণ ছিলেন বিশেষভাবে মর্যাদা সম্পন্ন যেমন আম্মাজান খাদিজা আত তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন বিশ্ব সেরা চারজন সম্মানিতা মহিলাদের একজন সুবহানাল্লাহ পড়েন যেমন হাদিসে এসেছে নবীজি বলেছেন আফদালু নিসাই আহলিল জান্নাহ জান্নাতের চারজন শ্রেষ্ঠ নারীর নাম শোনো
নবীজি বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ চারজন নারী হচ্ছেন এক নাম্বার খাদিজা বিনতু খুয়াইলিদ নবীজির স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে ফাতিমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার হচ্ছে নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিন নাম্বার হচ্ছে মারইয়াম বিনতু ইমরান ইমরানের স্ত্রী এই সরি ইমরানের মেয়ে মারইয়াম আর চার নাম্বার হচ্ছে এই যে মারইয়াম নামের আমাদের দেশে পোস্টমর্টেম হয়ে গেছে এটা অপারেশন করে এই নামকে মানুষ একেবারে যেমন কেউ তার মেয়ের নাম রাখে মরিয়ম কেউ আবার নাম রেখে দিয়েছে আপনার এরকম মানে এই মারইয়াম নামটা কি হয়েছে আমাদের দেশে দেখেন মইরম মরিয়ম কি বলেন এরকম নাম শুনেন না আপনারা এই যে মইরম মরিয়ম এগুলো শুদ্ধ নয় শুদ্ধ নাম হচ্ছে কি বলেন মারইয়াম শুদ্ধ নামটা কি মারইয়াম তাহলে তিন নাম্বার হচ্ছে মারইয়াম আলাইহাস সালাম আর চার নাম্বার হচ্ছে আসিয়া কার স্ত্রী ছিল এই চারজন নারী হচ্ছেন জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি কার স্ত্রী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন শুধু তাই নয় শুধু তাই নয় খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে নবীজিকে জানিয়েছেন যে জিব্রিল নবীজিকে জানিয়ে দাও আমি আমার বান্দি খাদিজাকে আমার তরফ থেকে সালাম দিয়েছি সুবহানাল্লাহ সেই বিশ্বসেরা মহিলা হচ্ছেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা সম্মানিত মুসল্লিবৃন্দ এবার একটা প্রশ্ন হতে পারে নবীজির যে একাধিক স্ত্রী ছিলেন নবীজির আচরণ কেমন ছিল যেমন আমাদের দেশে একটা কথা আছে মানুষ বলে যে সতীনের ঘর করা মানে জাহান্নামে শামিল হওয়া কি বলেন এরকম একটা কথা প্রচলিত আছে না নাই কিন্তু নবীজির ঘরে কি এই সতীনের অশান্তি ছিল নাকি কথা বলেন না কেন সমাজে দেখা যায় এক পুরুষের ঘরে দুই মহিলা থাকলেই হয়েছে একটা আরেকটা টানাটানি করে গুতাগুতি করে সারাদিন মারামারি ঝগড়াঝাটি করে নবীজির ঘরে কি বিষয়টা এমন ছিল সুবহানাল্লাহ নবীজির ঘরে বিষয়টা নবীজির ঘরে আচার আচরণ কেমন ছিল দেখেন বলে ফেলি আর একটা কথা অনেকে বলে ইসলাম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি কেন দিল এটা না দিলেও তো পারত পুরুষকে একাধিক বিয়ের অনুমতি ইসলাম এভাবে দেয় নাই যে একাধিক বিয়ে করতেই হবে এটা বলে নাই এভাবে নির্দেশ দেওয়া হয় নাই বরং বলা হয়েছে তোমরা দুই তিন চার পর্যন্ত বিয়ে করো আর যদি ইনসাফ করতে না পারো ন্যায়সঙ্গত আচরণ করতে না পারো তাহলে একটা বিয়ে করো তাহলে ইসলাম এটাই বুঝালো একটাই তোমার জন্য উত্তম তুমি যদি ইনসাফ করতে না পারো একটাই তোমার জন্য উত্তম একাধিক বিয়ের বিধান ইসলাম কেন রাখলো আচ্ছা বলেন তো ইসলাম যদি একাধিক বিয়ের বিধান না রাখতো মনে করেন একজনের স্ত্রী মারা গিয়েছে এখন তার বয়সও কম এখন ওই ইয়াং যুবক 30 বছরও হয় নাই এখন ইসলাম যদি বলতো না জীবনে একটাই বিয়ে করা যাবে বউ মরে গেলেও একটা থাকলেও এই লোকটা কি করত তার তো বউ মরে গেছে এখন কি সে নিজেকে বিধবা বলবে নাকি কি বলেন তো ইসলাম যদি শুধুমাত্র একটা বিয়েরই অনুমতি দিত যে বাঁচলেও একটা মরলেও মনে করেন এমনও তো অনেক জায়গায় হয় বিয়ে করার পরে দুই তিন মাসের মাথায় তার স্ত্রী মারা গিয়েছে ইসলাম যদি বলতো বিয়ে করার পরে শেষ কাম শেষ আর বিয়ে করতে পারবা এই লোকটা করবে কি বাকি জীবন চলবে কেমন অথবা এমনও তো হয় অনেক মহিলা দুধের শিশু রেখে মারা যাচ্ছে তারই বাচ্চাকে লালন পালন লালন পালনের জন্য হয়তো অনেক সময় বিয়ের দরকার হতে পারে তো ইসলাম মানুষের কল্যাণের কথা বিবেচনা করে এভাবে বহু বিবাহের একাধিক বিয়ের সিস্টেমটি রেখেছে একাধিক বিয়েটা এটা অকল্যাণ নয় এটা উম্মতের প্রয়োজনের তাগিদেই এই সিস্টেম ইসলামের ভেতরে রাখা হয়েছে এরপরে আরেকটি ব্যাপার হলো কিছু মানুষ আছে বিয়ে করার পরেও নারী আসক্তি বেশি মেয়েদের পেছনে ঘুর 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 করে হোটেলে হোটেলে দৌড়ায় এখন বলেন তো জেনা আর বিয়ে দুটা কি একরকম একটা পবিত্র আরেকটা অপবিত্র একটা হালাল আরেকটা একটা জায়েজ আরেকটা
নাজায়েজ। তো এই রকম লোক এখন দেখেন আমাদের দেশে আমাদের সমাজ হয়ে গিয়েছে এরকম, একাধিক বিয়েকে আমরা খুব খারাপ ভাবে সমাজে দেখি, কিন্তু এক পুরুষ হোটেলে হোটেলে নারী নিয়ে ঘুরলে সমাজ ওইটাকে এত খারাপ ভাবে দেখে না। কি বলেন, আমি কি ভুল বলেছি? আবার মা বোনরা ইউটিউবে শুনে তারা যেন এরকম না ভাবে যে হুজুর দেখি একাধিক বিয়ের ব্যাপারে খালি উৎসাহ দিচ্ছে, বিষয়টা এমন নয়। আমাদের দেশের নারীদের চাইতে ভালো নারী আপনি পৃথিবীর কোথাও গিয়ে খুঁজে পাবেন না। আমাদের দেশের বেশিরভাগ নারী হয় স্বামী ভক্ত, তারা স্বামীর জন্য সারাদিন কাজ করে, স্বামীর পেছনে খাটনি খায়, স্বামীর চাহিদার কথা বিবেচনা করে, স্বামীর প্রয়োজন পূরণে তারা সারাদিন কাজ করে। এটা পৃথিবীর অন্যান্য দেশে বিরল, এটা অন্য জায়গায় আপনি পাবেন না। এই জন্যই আমাদের দেশের নারীরা তারা তাদের হাজবেন্ড একাধিক বিয়ে করুক এটা তারা মেনে নিতে পারে না, কারণ সে তো স্যার সব উজাড় করে দিয়েছে। কিন্তু আমি আগেই বলেছি, ইসলাম একাধিক বিয়ের সিস্টেমটা রেখেছে মানুষের কল্যাণে না অকল্যাণে, এটার বিশেষ কিছু কারণ কারণবশত রেখেছে। তো আমি যেটা বলছিলাম, ইসলাম বিদ্বেষীরা একাধিক বিয়ে নিয়েও দেখবেন মাঝে মাঝে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, আর যারা এই কুরুচিপূর্ণ কথাগুলো বলে বিভিন্ন টকশোতে বা তাদের বিভিন্ন লেখনীতে দেখবেন এদের একটারও চরিত্র ঠিক নাই। এই সবগুলো হচ্ছে নারী লোভী, এরা নারীদের পেছনে সময় কাটাচ্ছে, এরা একাধিক বিয়ে যেটা হালাল এটাকে তারা নেগেটিভ ভাবে দেখে, কিন্তু হোটেলে হোটেলে নারী দিয়ে ঘোরাকে তারা খুব ভালো চোখে দেখে। এরা নারী প্রগতির কথা বলে, এরা নারীবাদী হয়ে নারীদের প্রতি দরদি হয়ে কথাবার্তা বলে। আসলে শিয়াল তো সবসময় মুরগির স্বাধীনতাই চাইবে, কারণ মুরগির স্বাধীনতা থাকলে শিয়াল এদেরকে ধরা খুব সহজ হবে না কঠিন হবে। এই জন্য এরা পর্দার বিরুদ্ধে কথা বলে, কারণ নারীরা যত বেপর্দা থাকবে ততই তারা তাদের চোখের জ্বালা যন্ত্রণা মিটাতে পারবে। নারী যত বেপর্দা থাকবে ততই তারা নারীদেরকে পণ্য বানাতে পারবে, নারী যত বেপর্দা থাকবে ততই তারা নারীদেরকে ভোগ্য পণ্য বানানোর সুযোগ পাবে, এই জন্য তারা পর্দার বিরুদ্ধে কথা বলে। আর আমাদেরকে বলে এই মোল্লারা নারীদেরকে পিছায় দিচ্ছে, মোল্লারা নারীদেরকে পিছায় নাই, বরং মোল্লাদের অভিভাবক পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই দুনিয়ার বুকে সর্বপ্রথম নারীর অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। যখন নারীদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কন্যা জন্ম হইছেই সাথে সাথে জীবন্ত কবর, ওই জায়গা থেকে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা বুশ্বিরা আহাদুহুম বিল উনথা, যেন আয়াতটা মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, আল্লাহ বলেছেন যে এরা যখন কন্যা সন্তান জন্মের খবর শুনত, ইয়াতাওয়ারা মিনাল কওম, এরা তখন নিজেদের কওম থেকে পালিয়ে যেত, লজ্জায় তাদের মাথা হ্যাট, এবং তারা কি করত, মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাকে মলিন করে ফেলতো, এটাকে কি মেরে ফেলবো, জীবিত কবর দিয়ে ফেলবো, তারা এরকম চিন্তা ভাবনা শুরু করে দিত। ইসলাম এসে বলবো যে না, কন্যা সন্তান জন্মকে অভিশাপ মনে করো না। আল্লাহর নবী বললেন যেই ঘরে কন্যা সন্তানের জন্ম হয় সাথে সাথে আল্লাহ ওই ঘরে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতা এসে ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলে আসসালামু আলাইকুম আহলাল বাইত, যে ঘরে এই কন্যার জন্ম হলো, যে ঘরে এই মেয়ের জন্ম হয়েছে, এই ঘরের প্রত্যেক মানুষের উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে রহমতের ফেরেশতারা বলতে তখন বলতে থাকে যে ঘরে এই কন্যা এই মেয়েটির জন্ম হয়েছে, এই মেয়েটিকে তার মা বাবা যদি আদর স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ করে আল্লাহ ওয়াদা করেছেন ওই মা বাপকে নবীজির সঙ্গে বেহেস্তে রাখবেন, সুবহানাল্লাহ। ছেলের জন্ম হওয়ার পরে এই রকম একটা হাদিস আমি কোনো হাদিসের গ্রন্থে আজও খুঁজে পাইলাম না, কিন্তু মেয়ের ক্ষেত্রে আসে না। তাহলে ইসলাম মেয়েকে মর্যাদা দিল, অধিকার দিল কম না বেশি? সেই যুগে ওই বর্বরতার যুগে বিয়ে শাদি ছাড়া নারীদেরকে ওরা ভোগ করতো বাজারে। আমরা ওই যে পাহাড়তলি বাজারে যান না, মাছ কিনতে যান, মাছ যেমন কেনাবেচা হয়, সবজি কেনাবেচা হয়, ঠিক ওই রকম নারীদেরকে কেনাবেচা করা হতো, বিয়ে শাদি ছাড়া মেয়েদেরকে ভোগ করা হতো। ইসলাম এসে বললো না, মোহরানা দাও, তা
তারপরে তাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে তোমার বাড়িতে নিয়ে যাও সুবহানাল্লাহ ইসলাম স্ত্রী হিসাবে মর্যাদা দিল মেয়ে হিসাবে মর্যাদা দিল ভাই যেন বোনের প্রতি অবিচার না করে ইসলাম বলল খবরদার তোমার বোনের 1 ইঞ্চি জমিনে তুমি জোর করে খাইতে পারবা না তাহলে কিয়ামতের দিন আসামি হয়ে দাঁড়াতে হবে কার সামনে অনেক মা বাপ অনেক বাপ আছে সন্তানকে মেয়েকে সম্পদের ভাগ দেয় না এই সিস্টেম ইসলাম করে নাই তো এই সিস্টেম মানুষ করেছে ইসলামকে দোষ দিয়ে লাভ নাই এটা মানুষ করেছে দেখা যায় তার ছেলের মধ্যে সম্পদ ভাগ করছে মেয়েদেরকে সম্পদ দেয় না কি বলেন এরকম আছে না নাই আছে আপনি আপনার সম্পদ কিভাবে বণ্টন করবেন যে ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন যেটাকে বলেন ইলমুল মাওয়ারিফ বিভিন্ন মাদ্রাসায় এই ফরাইজ পড়ানো হয় ফরাইজ কিতাব আছে না ফরাইজ পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে মাওয়ারিফ পড়ানো হয় এবং যারা এলএলবি করছে এলএলএম করছে তারা ল অফ ইনহেরিটেন্স নামে আলাদা একটি কোর্স করে আলাদা একটা সাবজেক্ট তাদের আছে আমি যতটুকু জানি তো উত্তরাধিকার আইন কিভাবে উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বণ্টন হবে ইসলামে সেই সুস্পষ্ট নীতিমালা আছে না নাই এই নীতিমালার আলোকে সম্পদ ভাগ করতে হবে আপনার মনের মতো ভাগ করলে চলবে না আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করবে কিয়ামতের দিন ওই বাপ জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আপনি পাঁচ ওয়াক্তের নামাজ আরে বাপ রে বাপ সামনের কাতারে তো নামাজ ওমরা করে ফেলছেন কয়েকবার হজ করেছেন মাশাআল্লাহ কয়েকবার নামেরাজে আল হাজও লাগানো আছে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ঘলাই দিয়েছেন আর ওইদিকে মেয়েটারে সম্পদ থেকে বঞ্চিত করেছেন মারা যান জাহান্নাম ছাড়ার উপায় থাকবে না মেয়েকে তার সম্পদের ভাগ দিয়ে দিতে হবে এটা বান্দার হক আল্লাহর হক বান্দার হক নিয়ে অনেকবার কথা বলেছি আমি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে হবে না বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে তাহলে ইসলাম এভাবেই নারীর অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করলো আর তথাকথিত কিছু নারীবাদীরা ইসলাম বিদ্বেষীগুলো এরা নারীদের প্রতি খুব দরদি হয়ে কথাবার্তা বলে এরা নারীদের প্রতি খুব দরদি কিন্তু দেখা যায় আপনার শ্লীলতাহানি ঘটলে বা দেশে কোনো ধর্ষণের ঘটনা ঘটলে সবগুলা ঠোঁটের মধ্যে স্টাপলিং হয়ে যায় একটাও কথা বলে না এরা সময়ে সময়ে কোত্থেকে এসে উল্লুক ভাল্লুক দিয়ে যায় দেখেন নাই কিছুদিন আগে ওই যে শ্বেতপত্র একটা বানাইয়া আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বানাইল এই যে বন্যা গেল দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে না এই ধর্ম ব্যবসায়ীগুলো তারা খাবারের গাঁটটি কাঁধে নিয়া খাবারের গাঁটটি কাঁধে নিয়া তারপরে হাঁটু পানি কোমর পানিতে ভিজে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে কিন্তু যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে এদেরকে এমন কাজ বাদ দেন কোন সামাজিক কাজে ভালো কাজে এদেরকে কখনোই পাওয়া যায় না বরং আলেমদেরকে তারা যে ধর্ম ব্যবসায়ী বললো আপনারা দেখেছেন আলেমরা দাঁড়ে দাঁড়ে ছুটে গিয়েছে সকল ঘরনার আলেমরা গিয়েছে আলেমদেরকে এরা এক হইতেও দেয় না আলেমরা এক হোক এইটাও চায় না আলেমরা এক হওয়ার প্রক্রিয়া শুরু করলে ওইখানেও তাদের বাধা বিপত্তি আসে না নাই তবে লাভ হবে না আমার মনে হচ্ছে বাংলাদেশে একটি সুন্দর ভবিষ্যৎ দেখা যাচ্ছে আলেমরা এক হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন এই নাস্তিক ইসলাম বিদ্বেষীগুলো এরা মনে করে এক হুজুর থেকে আরেক হুজুরের বিরুদ্ধে মাঝে মাঝে স্টেজে কথা বলে এরা তো জানে না আমাদের কিছু ভাইরা হয়তো কথা বলে ফেলে কিন্তু ওইটা স্টেজে সীমাবদ্ধ স্টেজের বাইরে আমাদের একজনের সাথে আরেকজনের দেখা হইলে আমরা বুক মিলাই আমরা একসাথে বসে চা খাই আমাদের আন্তরিকতার জায়গা এখনো আছে ঠিক কিনা বলেন শুধু আমাদের মুরব্বী আলেম যারা তারা যদি একবার এক টেবিলে বসে যান একটু চা খেয়ে ফেলতে পারেন তাহলেই দেখবেন এই ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় আর মজবুত হবে আর এই ঐক্যের বন্ধন সুদৃঢ় এবং মজবুত হওয়ার প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে কোনো বাম রাম নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা এই দেশে আর ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস আর কোনোদিন পাবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এক বানিয়ে দেন
আমরা একজন আরেকজনের বিরুদ্ধে আমরা যেন প্রাইভেটলি বলি, পাবলিকলি যেন আমরা আর কথা না বলি। এখনো যদি হুঁশ না হয় আর কবে হুঁশ হবে? আপনি ভেবেছেন আমি তো হেফাজতে আছে, আমাকে ধরে না ওরে ধরবে? আরে ভাই, সব সময় তো মানুষ বড়টারে আগে ধরে, বড়টার মাথা খাইলে ছোটটার মাথার খাওয়া লাগে না, এটা এমনি ভেঙে ফেলা যায়। আপনি যদি এটা না বুঝেন কপাল আরো পড়বে, কপাল আরো পড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ঐক্যের ফলাফলটা হচ্ছে এমন, ঐক্যবদ্ধ থাকতে পারলে এই প্ল্যাটফর্মকে ভেঙে ফেলা তো দূরের কথা, এই প্ল্যাটফর্মে নাড়া দেওয়ারও সাহস কেউ কোনোদিন করতে পারবে না ইনশাআল্লাহ। যাই হোক, আমরা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন দেখেন। নাম্বার ওয়ান, তিনি তার সকল স্ত্রীদের সাথে সমান আচরণ করতেন, কাউকে একটু বেশি কাউকে একটু কম এরকম নয়, বরং খাদ্য বস্ত্র বাসস্থান সহ যাবতীয় সকল আচার আচরণের ক্ষেত্রে নবীজি তার সকল স্ত্রীদের সঙ্গে সমান আচরণ করেছেন, কোনো বৈষম্য কখনো করেনি। নবীজি বলেছেন কারো যদি একাধিক স্ত্রী থাকে আর সে যদি তার একাধিক স্ত্রীদের মধ্যে কারো উপরে জুলুম করে ফেলে তাহলে কিয়ামতের দিন সে এক অঙ্গ পতিত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কত বড় ভয়ঙ্কর সতর্কবার্তা! নবীজি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন দেখেন, হাদিসে এসেছে প্রত্যেক দিন আসরের পরে নবীজি তার সব স্ত্রীদের কাছে পর্যায়ক্রমে যেতেন, কার কি লাগবে সেটা তিনি জানতেন এবং সকলের সেই প্রয়োজন তিনি ফিরা করতেন। নবীজি বলতেন খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সে সব চাইতে উত্তম যে তার নিজের স্ত্রীর কাছে উত্তম। ও আনা খাইরুল লি আহলি ও আনা খাইরুকুম লি আহলি, আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের সবার চাইতে উত্তম। আপনি আপনার স্ত্রীর কাছে উত্তম থাকা মানে আপনি আসলেই ভালো মানুষ, কারণ আপনি কেমন মানুষ এটা সবচেয়ে ভালো জানে আপনার ঘরের স্ত্রী, এছাড়া আর কেউ ভালো জানার কথা না। এই জন্য নবীজি বলেছেন তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে পালা নির্ধারণ করতেন, তারপরে তিনি কোনো সফরে বের হলে লটারি করতেন, লটারি করে যার নাম উঠত তাকে তিনি এই আপনার ইয়ের মধ্যে সফরের মধ্যে সাথে নিয়ে যেতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের বান্ধবীদের বাড়িতেও তিনি উপহার ও পুরোকন পাঠাতেন, স্ত্রীদের আত্মীয় স্বজনের বাড়িতে বিভিন্ন হাদিয়া উপহার পাঠাতেন যেন স্ত্রীদের মন খুশি থাকে। আপনি আর স্ত্রীদের আত্মীয় স্বজনের বাড়িতে কি আর উপহার পাঠাবেন, বরং আপনি নিজের স্ত্রীকেও ঠিক মতো উপহার টুপহার দেন না, কি বলেন? এরকম আছে না, আছে কি না? স্ত্রীকে উপহার দেয় না তো স্ত্রীদের মানে আত্মীয় স্বজনের বাড়িতে কি আর পাঠাবে, স্ত্রীর বাড়িতে বা স্ত্রীর আত্মীয় স্বজনের বাড়িতে উপহার কি পাঠাবে? বরং এমন কিছু মিসকিন আছে স্ত্রীর বাড়ির দিকে বা তার শ্বশুর বাড়ির দিকে তাকায় থাকে, এই যে এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসছে দেখি কিছু আম কাঁঠালের একবারে একটা কি জানি কয় ট্রাক অথবা পিকআপ ভ্যান ফিল আপ করে আমার বাড়িতে নিয়ে আসে কিনা, মিসকিনের মতো তাকায় থাকে, কি বলেন? এরকম আছে না নাই? এই যে রমজান মাসে নিজের স্ত্রীর বাড়িতে বা স্ত্রীর আত্মীয় স্বজনের বাড়িতে সেই ইফতারি পাঠাবে না, বরং মিসকিনের মতো তাকায় থাকবে দেখি আমার বাড়িতে ইফতারি পাঠায় কিনা। কুরবানির সময় আসলে স্ত্রীর বাড়িতে অথবা স্ত্রীর আত্মীয় স্বজনের বাড়িতে একটু মাংস পাঠাবে, একটু হাদিয়া পাঠাবে, এটার কোনো ঠিক ঠিকানা নাই, বরং উল্টা মিসকিনের মতো তাকায় থাকে দেখি আমার শ্বশুর শাশুড়ি তারা তাদের বাড়ি থেকে আমার জন্য গরু ছাগল বা রান একটা পাঠাই কিনা, এরকম আছে না নাই? তাহলে বলেন আমরা শুধু বলি আমরা আশিকের রসুল, আমরা নবী প্রেমিক, নবীজির সাথে কি আমার আপনার চরিত্র মিলল? কথা বলেন না কেন, চরিত্র মিলল না, বরং মাঝে মাঝে ইফতারি আপনি পাঠাইয়েন, আম কাঁঠাল নিয়ে আপনি যাইয়েন, গিফট আপনি পাঠাইয়েন, এগুলো সব নবীজির সুন্নাতের অন্তর্ভুক্ত। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই কর্মব্যস্ততার মধ্যে রাষ্ট্র পরিচালনা এটা তো কম বড় দায়িত্ব না, মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন, এত বড় বিরাট দায়িত্ব পালন করার পরেও কখনো স্ত্রীদের দায়িত্ব পালনে তিনি গাফলতি করেন নাই, স্ত্রীদেরকে সময় দিয়েছেন, স্ত্রীদের সাথে কথা বলেছেন, তাদেরকে কাজে সহযোগিতা করেছেন। আপনি বাড়ির বাহির থেকে এসে ঘরে ফিরে আপনি যদি দেখেন আপনার বউ এখনও রান্নাবান্না করে নাই, আপনার তো মাথা গরম হয়ে যায়, কিন্তু নবীজি
বাড়িতে এসে বাসায় আসার পরে রান্না বান্না রেডি হয় নাই, দেখলে নবীজির মাথা গরম হয়, এরপরে বিবি পিটাইছে, এরকম কোন ইতিহাস আছে? কোন নবী কি বিবি পিটাইছে? কথা বলেন না কেন? আমাদের মধ্যে অনেকে হাত তুলে ফেলে আছে না নাই? দেখবেন আপনি যে ফ্ল্যাটে থাকেন মাঝে মাঝে আশেপাশে আওয়াজ শোনা দেয়, ঠাস ঠাস আওয়াজ আর চিৎকার চেঁচামেচির আওয়াজ, এতে করেই তো বোঝা যায়। আমি নিজেও এরকম শুনছি বিভিন্ন জায়গায়, আমি তো অনেক জায়গায় থাকছি, অনেক জায়গায় থাকছি, তো মাঝে মাঝে আমি এরকম আওয়াজ শুনছি, ঠাস ঠাস আওয়াজ শোনা যায়, তার মানে বিবি পিটাইতেছে। তো এই বিবি পিটানো এটা কি কোনো নবীর সুন্নতের অন্তর্ভুক্ত ছিল? মাথা গরম হয়ে যায় আমাদের তাড়াতাড়ি, নবীজির মাথাটা অত গরম ছিল না, স্ত্রীদের সাথে আচরণে মাথা ছিল খুব নরম। ঘরে এসেছেন, এখনো খাবার দাবার রেডি হয়ে নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবার দাবার তো রেডি হয়নি, আপনি চলে এসেছেন, একটু সময় দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাড়াহুড়া করছেন খাবার রেডি করবেন, নবীজি দেখছেন, দেখে বলেন, আয়েশা এত পেরেশান হওয়ার দরকার নাই, আমাকেও রান্না করে নিয়ে যাও, আজ আমি নিজেই তোমাকে রান্নার কাজে সহযোগিতা করব। সুবহানাল্লাহ, এটা নবীর চরিত্র। আর আপনি ঘরে ঢুকে খাবার দাবার হয়েছে, কি করে সারা দেন, শুরু হয়ে গেছে, মানে তাহলে এটা কি নবীজির আচরণের সাথে আপনার আচরণ মিলল? মিলল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করতেন, কোনোদিন আপনি সহযোগিতা করেন না। এই যে খাবার খেয়ে ডাইনিং টেবিলে যে বাসন কোসন থাকে, প্লেট থাকে, এগুলো অত অন্তত আপনি কিচেনে দিয়ে আসতে পারেন, কয় না আমি কেন দিব, আমি জামাই, আমি দিব না। কিন্তু নবীজি তো এরকম কাজ করেছেন, আপনি একদিন করে দেখবেন আমাদের দাম্পত্য জীবনে সুখ থাকে না কেন, বরকত থাকে না কেন, একদিন একটু আপনি ডাইনিং টেবিল থেকে এই যে প্লেট বা অন্যান্য বাসন কোসন যেগুলো থাকে নেওয়ার জন্য একটু ধরলেন যে আপনি একটু নিয়ে যাবেন কিচেনে। বাঙালি মেয়েরা অনেক ভালো, দেখবেন সাথে সাথে এসে আপনার হাত ধরবে, বলবে এগুলো থাকুক আমি নিয়ে যাব, আপনার কষ্ট করার দরকার নেই। এই যে আপনি ধরছেন না, ধরার কারণে আপনার প্রতি তার ভালোবাসা দেখবেন আরো দ্বিগুণ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে নিয়ে খাবার খেতেন, খাইয়েও দিয়েছেন। আপনি আর খাবার খাইয়ে কি দিবেন, আপনি একটু খাবারের টেবিলে অনেকে তো একসাথেও বসে না, এরকম আছে না নাই? তবে এমন বহু মানুষকেও দেখেছি সে তার বউ সারা খায়ও না, তার মানে বোঝা গেল নবীজির এই আমলটা তার ভেতরে আছে। স্ত্রীকে সময় দেওয়া, খাবার খাইয়ে দেওয়া ইবাদত, সুবহানাল্লাহ বলবেন না, এটা ইবাদত। তো আপনার স্ত্রীকে খাবার খাইয়ে দেওয়া, তাকে রান্নার কাজে সহযোগিতা করা, এটাও ইবাদত, কারণ এই কাজগুলো নবীজি করেছেন, আপনিও করলে বরকত হবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ নবীজির প্রত্যেকটা সুন্নতের দাম সারা দুনিয়া বিক্রি করে দিলেও একটা সুন্নতের সমান হবে না। তাহলে বোঝা গেল নবীজির প্রত্যেকটি কাজ উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং উম্মতের জন্য প্রত্যেকটি কাজ বরকতময়। সুবহানাল্লাহ, পড়েন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, গ্লাসের যে জায়গায় ঠুট লাগিয়ে আমি পানি পান করতাম, ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে আমার নবীও পানি পান করেছেন। সুবহানাল্লাহ, তাহলে মহব্বত কম ছিল না বেশি ছিল? নবীজি মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাত থেকে হাড্ডি বা মাংসের টুকরা নিয়েছেন, এই আপনার হাত থেকে নেয়ার পরে যে জায়গায় দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানে খাওয়া শুরু করেছিলেন, ঠিক ওই জায়গা থেকে নবীজিও খাওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ, তাহলে মহব্বত কম ছিল না বেশি ছিল? আপনি মাঝে মাঝে খাওয়ায় দিয়েন, এক গ্লাসে পানি খাইয়েন, এক গ্লাসে পানি পান করিয়েন, এক গ্লাসে চা কফি মেরে দিয়েন, এতে ভালোবাসা বাড়বে না কমবে? স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরু হুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। অনেকে আছে স্ত্রীর সাথে কি যে বাজে ভাষায় কথা বলে, তুই তুকারি করে বউয়ের সাথে কথা বলে, কি বলেন এরকম আছে? নিজের বউকে একটু সম্মান করে কথা বলে না, তুই করে কথা বলে না, আপনি তুমি সম্বোধন করে কথা বলেন, একটু আদর করে সুন্দর ভাষায় কথা বলেন, স্ত্রীদের সাথে কথাবার্তা সুন্দর করে বলে না। এক লোক মনে করেন সানমারে তার দোকান আছে, এখানে আবার সানমারওয়ালা কোনো ভাই থাকলে আপনি আবার রাগ করেন না, তো সানমারে দোকান আছে, এখন কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানের সামনে দিয়ে কিছু বোনেরা যাচ্ছে, কয় আপু ভাবি আসেন, খুব ভালো ভালো কাপড় আছে, একদম ফার্স্ট ক্লাস, খুব নরম ভাষায় ডাকলো। এখন বোনদেরকে কাপড় দেখাচ্ছে, তার বউ ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বুকে বলতেছে, ফোন দেওয়ার টাইম বলো,
মানে শুরু করে দিয়েছে গরম ভাষায় বউয়ের সাথে গরম অন্য নারীর বেলায় নরম এটা কি নবীর আদর্শ না কথা বলেন দেখ এটা কি নবীর আদর্শ না বরং উচিত ছিল বউয়ের সাথে নরম হওয়া অন্যান্য মহিলাদের সাথে গরম না মানে যেভাবে কথা বলা দরকার প্রয়োজনে ঠিক ততটুকু কথা বলা এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনে স্ত্রীদের সাথে যে আচার আচরণ করে গিয়েছেন গোটা উম্মতের জন্য তা হচ্ছে অনুসরণীয় এবং অনুকরণীয় আমরা সেগুলো জানব সেই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ নবীজির জীবনের বাকিটুকু অর্থাৎ মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে আল্লাহর নবী বিয়ে করলেন তাই না ওখানে আমরা ছিলাম এরপরে ওখান থেকেই তো লম্বা আলোচনা শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন সাউদা বিনতে জামা এরপরে বিয়ে করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পরবর্তী ঘটনা কি ছিল সেই ঘটনা প্রবাহ আগামী জুমা থেকে আমরা ধারাবাহিকভাবে আবারও শুরু করব ইনশাআল্লাহ